আসসালামু আলাইকুম, আমি ভাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খুদে ডাক্তার ডাক্তার মোসাম্মদ নুসরাত জাহান। আমি আজকে আলোচনা করব হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা অনুভব হলে আমাদের কি কি করণীয়। ধরেন এটা আমার পা, যখন আমাদের ব্যথা অনুভব হবে তখন একটা আমরা সোজা হয়ে শুয়ে পড়ব। শুয়ে পড়ার পরে ধরেন এটা আমার পা, এটাকে এই 10টা আঙুল এভাবে উপর নিচ করব 10 বার। দ্বিতীয়তে আমাদের যে পায়ের পা গোড়ালি আছে সেটাকে আস্তে 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 এভাবে এভাবে ঘোরাবো 10 বার। তারপরে আমাদের যে তৃতীয় কারণ সেটা হচ্ছে, এটা মনে করেন আমার হাঁটু, এই যে পা আছে এটাকে আস্তে আস্তে হাঁটুতে আনবো, আবার সোজা করব, আবার এভাবে করে আমাদের এক পা আরেক পা করবো। তাহলে তৎক্ষণাৎই আপনারা অনুভব করবেন কিছুটা হলেও আপনারা এই ব্যথাটা থেকে আরাম পেয়েছেন। যদি আপনাদের আরও বেশি ব্যথা অনুভব হয় তাহলে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন।